কৃষি অধিদপ্তরের তত্ত্বাবধানে রাজধানীতে পরিচালিত কৃষকের বাজারে সবজি কিনে সন্তুষ্ট ক্রেতারা মাঠ থেকে সরাসরি বাজারে আসছে সবজি কৃষকও খুশি এই উদ্যোগে এদিকে গেল সপ্তাহের চেয়ে এক থেকে দুই টাকা বেড়ে চিনির কেজি বিক্রি হচ্ছে একষট্টি টাকায় আর এক থেকে দুই টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিনের দাম এখন তিরানব্বই টাকা দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট রাজধানীর খামারবাড়ি এলাকায় বসেছে কৃষকের বাজার এরই মধ্যে ক্রেতাদের নজর কেড়েছে আমরা জানি কৃষি অধিদপ্তরের তত্ত্বাবধানে মাঠ থেকে কৃষকরা সরাসরি সবজি নিয়ে আসেন এই বাজারে ফুলকপির দাম প্রতি পিস ত্রিশ থেকে পঞ্চাশ টাকা লাউ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নানা জাতের গ্রামীণ শাকও পাওয়া যাচ্ছে এই বাজারে আছে অনেক অপ্রচলিত শাক সবজিও ন্যাচারাল সবজিটা আমরা পাবো এই আশা করি আসছি অনেক কিছু আমরা বাইরে পাই না যেটা এখানে দেখতেছি আমরা যে বাজারে যাই চারশু যেমন লেটুস পাতা তারপর আর বেবি কর্ন এগুলি সহজে পাওয়া যায় না। আসছি যদি ভালো হয় তো ভালো বাচ্চাকে যদি ভালো কিছু খাওয়াতে পারি। কীটনাশক ব্যবহার না করায় এই বাজারের সবজির আলাদা স্বাদ আছে। বলছে কৃষি অধিদপ্তর ও কৃষকরা। এটা সুবিধা হয় বিষমুক্ত সবজি মানুষের আইলো। আমরা সুবিধা কিছু টাকা বেশি পাইলাম। এখানে যাতে কীটনাশক যুক্ত সবজি ঢুকে না পড়ে সেজন্য সজাগ থাকার আহ্বান এই ক্রেতার। ভালো একটা জিনিস পাচ্ছি যে কৃষকের কাছ থেকে ডাইরেক্ট আর দ্বিতীয় জিনিস হল যে যারা বিক্রি করছে তারাও কিন্তু লাভবান হচ্ছে এদিকে চালের বাজার এখন স্থিতিশীল রাজধানীর কারণ বাজারে মিনিকেট চালের কেজি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং নাজির শালের কেজি বিক্রি হচ্ছে আটান্ন টাকায় এছাড়া প্রতি লিটার সয়াবিন বিক্রি হচ্ছে তিরানব্বই টাকায় চিনির কেজি বিক্রি হচ্ছে একষট্টি থেকে বাষট্টি টাকায় আলোচিত পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশি একশো দশ টাকা কেজি দরে আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশভেদে ষাট থেকে একশো ত্রিশ টাকা কেজি দরে আজকে বাজার পাইকারি আটশো গ্রাম ওজনের ইলিশের দাম ছয়শ বড় আকারের রুই মাছের কেজি তিনশো পঞ্চাশ টাকা গরুর মাংস কেজি বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকায় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা